লক্ষ্মীপুরে অনেক জেলেই ইলিশ আহরণে নিষেধাজ্ঞা মানছেন না। ভিজিএফ এর চাল নিয়ে রয়েছে নানা অভিযোগ। নিবন্ধিত এক তৃতীয়াংশ জেলের তালিকা থেকে বাদ পড়ায় সৃষ্টি হয়েছে ক্ষোভ, আর এতেই বেড়েছে আইন না মানার প্রবণতা। মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, বাদ পড়াদের তালিকায় আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকাসহ 5টি অভয়াশ্রমে মার্চ এপ্রিল 2 মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। ইলিশের উৎপাদন বাড়াতে এই নিষেধাজ্ঞা দেওয়া হলেও লক্ষ্মীপুরের অনেক জেলেই তা মানছেন না। জেলেরা বলছেন, 40 কেজি হারে প্রতি মাসে ভিজিএফ এ চাল দেওয়ার কথা থাকলেও এখনও পাননি বেশিরভাগই। এছাড়া 15,000 নিবন্ধিত জেলে বাদ পড়ায় ক্ষোভ রয়েছে। যারা গরিব নিরীহ লোক, তারা ধরা মারে, যারা একটু শক্তিশালী তাকে কিছু টাকা পয়সা দিয়া ছাড়িয়ে দেয়। ধারণা জেলে যারা, তারা কিন্তু সঠিক চাল পায় না। ধারণা অন্য উপরের কিছু মানুষের চাল পায়, কিন্তু নৌকার মানুষের চাল পায় না। মনে করেন জেলের একটা লাভ না ছিল, এখন নদীতে পোয়া মাছ ধরলেও আমাকে হয়ে গিয়া অত্যাচার করে, না ধরলেও মনে করেন অত্যাচার করে, কিন্তু আসলে কিন্তু ঝাঁকটা মাছ কিন্তু নাই। নিষেধাজ্ঞা অমান্য করা জেলেদের শাস্তির পাশাপাশি জব্দ করা হচ্ছে কারেন্ট চালও। মৎস্য কর্মকর্তারা বলছেন, বাদ পড়া জেলেদের ভিজিএফ এর আওতায় আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে। ইলিশ ধরে তারা জীবিকা নির্বাহ করে, ওই সমস্ত জেলেকে কিন্তু আমরা ভিজিএফ এর আওতায় আমরা আনি এবং তাদেরকে সহায়তা দিই। আমরা এটা প্রস্তাব করছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি যে আমাদের যে এইটা যাতে সহায়তাটা আরও বৃদ্ধি করা হয়। জেলায় 52,000 জেলের মধ্যে নিবন্ধিত জেলে রয়েছে 43,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, নিবন্ধিত জেলেরা কিভাবে সহায়তা তালিকা থেকে বাদ পড়লেন, সংশ্লিষ্টরা কি বলছে এই বিষয়ে? আসলে আমাদের লক্ষ্মীপুরের যে মোট যে জেলে রয়েছে প্রায় 52,000, এর মধ্যে নিবন্ধিত হলো 43,000। তো এবার এই যে নিষেধাজ্ঞার সময় যে নিবন্ধিত যে 43,000 জেলে রয়েছে, এর মধ্যে 28,300 যে জেলেকে, অর্থাৎ বিজেপি এর যে চাউল 40 কেজি হারে চাউল দেওয়ার কথা রয়েছে, আর বাকি যে প্রায় 15,000 জেলে রয়েছে তারা কিন্তু এই বিজেপি থেকে বাদ পড়েছে। তো এখানকার যে মৎস্য বিভাগ যেটি আমাদেরকে জানিয়েছেন বা যেটি বলছেন যে লক্ষ্মীপুরে যেই বিজেপি চাউল থেকে যে জেলেরা বাদ পড়েছেন তাদেরকে পর্যায়ক্রমে তারা এই আওতায় আনবেন। কিন্তু এখানে যেটি বিষয়টি বাদ পড়ার যে মূল কারণ দেখিয়েছেন মৎস্য বিভাগ, সেটি হলো অনেক সময় অনেক জেলে যে তারা আসলে নদীতে নামছেন না, তারা উপরে কাজ করছেন, এই কারণে অনেকে বাদ পড়ছেন। আবার কেউ কেউ বাদ পড়ছেন যে এই এলাকাতে কারো খালা চলে গেছেন বা মৃত্যুবরণ করছেন এই কারণে। কিন্তু এখানকার জেলেদের সাথে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন যে প্রকৃত যে জেলে রয়েছে তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে, আর অপেশাদার জেলে বা বিভিন্ন পেশায় যারা নিয়োজিত রয়েছে তাদেরকে কিন্তু তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানকার যে তালিকা অন্তর্ভুক্ত করার যে কাজগুলো করছেন, এখানে স্থানীয় ইউপি সদস্য রয়েছেন বা ইউপি চেয়ারম্যান রয়েছেন, মূলত তারাই কিন্তু তালিকা তৈরি করছেন, তালিকা তৈরি করে কিন্তু মৎস্য বিভাগে জমা দিচ্ছেন। তো আসলে এখানকার যারা বাদ পড়েছেন তাদেরকে কিভাবে বাদ পড়েছেন বা তাদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে কাজ করছেন বলে এখানকে জানিয়েছেন আমাকে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম। তবে আমরা এই বিষয়ে কথা বলছি এখানকার যে স্থানীয় প্রশাসন রয়েছে, ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেনের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন সর্বমণি ইউপি সদস্য ইউপি চেয়ারম্যান যে আবু ইউসুফ সোহেলকে ইতিমধ্যে সুযোগ করেছেন যে বিভিন্ন জেলেদের নিবন্ধিত কার্ড অনিয়মের কারণে। তো এইভাবে প্রত্যেকটি এলাকায় কিন্তু তদারকি করছেন বা মনিটরিং করছেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তারা। তবে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে যে চাঁদপুরের যে সাইটল এলাকায় এই 100 কিলোমিটার এলাকা অভয়াশ্রম হিসাবে ঘোষণা করা হয়েছে, যদিও এই নিষেধাজ্ঞা যে মার্চের প্রথম থেকে 30 এপ্রিল পর্যন্ত এই 2 মাস ইলিশ সহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ, কিন্তু এখানে আমরা অনেক জেলে দেখেছি এখনো সেই নিষেধাজ্ঞা তারা মানছেন না, তারা বাধ্য হয়ে তারা নদীতে যে নামছেন। কিন্তু আমরা এখানে এখন যেখানে রয়েছে এটি মজু চৌধুরী ঘাট, আমি এখানে আসার পরে দেখেছি বেশ কয়েকটি নৌকা তারা কিন্তু মূল নদী থেকে তারা মাছ শিকার করে গোপনে তারা অন্য আসছে, এটি আমরা দেখেছি। কিন্তু এর বাইরে কিন্তু এখানকার যে জেলেরা রয়েছে তারা বলছেন আসলে একদিকে অন্য কোনো কর্মসংস্থান না থাকার কারণে বা যে বিজেপির যে চাউল সেটি না পাওয়ার কারণে তারা বাধ্য হয়ে তারা নদীতে নামছেন, সংসার চালানোর কারণে তারা বাধ্য হয়ে তারা নামতে হচ্ছেন। কিন্তু এখানে যখন তারা মাছ ধরতে
করতে যান, কিন্তু সেখানে কিন্তু নৌ পুলিশ রয়েছে বা কোস্টগার্ড রয়েছে বা মৎস্য বিভাগ রয়েছে, তারা অভিযান করেন। এখন পর্যন্ত আমরা যেটি জানিয়েছি যে মৎস্য বিভাগের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, প্রায় 25 জেলেকে জরিমানা করা হয়েছে, প্রায় 1,00,000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে এমনটি তারা জানিয়েছেন। তো আমরা এখানকার জেলেদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, তারা যদি সত্যিকার অর্থে যে বিজিএফ এর যে চাউলগুলো রয়েছে 40 কেজি হারে প্রত্যেক জেলেকে দেওয়ার কথা, সেখানেও কিন্তু ওজন অনেক কম দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি 30 কেজি বা 25 কেজি হারও দেওয়ার কথা বলছেন জেলেরা। তাই এই ওজন কম দেওয়ার যে অভিযোগ সেটিও তারা ক্ষতি দেখছেন বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এখানকার যে জেলেগুলো রয়েছে তারা এখন অলস সময় কাটিয়েছেন, আবার কেউ নদীতেও যাচ্ছেন, যে সরকারের যে নিষেধাজ্ঞা অমান্য করে তারা মাছ শিকারে যাচ্ছেন, তারা যেটি জানিয়েছেন বাধ্য হয়ে যাচ্ছেন। তবে আমরা এখানকার জেলা, ধন্যবাদ, লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।